টাঙ্কি একেবারেই খালি। এক লিটার তেল ভরে নিচ্ছে, দেখবে অ্যাকচুয়ালি এটার মাইলেজ টাইম কত পাচ্ছে। আপনি দেখতেছেন যে আমার গাড়িতে এখন মিটারের কাটাটা লাফাচ্ছে, অবশ্য রিজার্ভে আছে, এখনো গাড়ির তেল শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো কতটুকু চলবে আমি জানি না, রিজার্ভ মোটামুটি ভালোই চালানো হয়েছে, এখন দেখি কতটুকু আর চলে। আমার এই গাড়ি চালানোর লাইফে আজকে আমি ফার্স্ট একবারে মানে ট্যাঙ্কি খালি করে ফেলবো, আর তেল নিয়ে নিয়েছি 1 লিটার। তো আমার আমরা তো কেউ প্রতিদিন এটা ইউজ করে দেখি না যে কে কতটুকু মাইলেজ পায়, সেরকম চেক করার মতো কোনো টাইম হয়তো বা সবার থাকে না। তো আমি এই চিন্তাটা করলাম যে দেখি 0 থেকে যে একটা মাইলেজ টেস্ট করি, এবং ট্যাঙ্কি খালি করে 1 লিটার তেল ভরবো, সেটা দিয়ে আমি আমার দৈনন্দিন যেই কর্মকাণ্ডগুলো আছে, আমি যেগুলো কাজ করি, আমি যেখানে যাই বা কাজকর্মগুলো করি, সেটার উপর বেস করে আমি দেখবো যে আমি কতটুকু মাইলেজ পাই। আসলে সবাই কিন্তু একরকম মাইলেজ পাবে না, সো এক একজন এক এক রকম মাইলেজ পাইতে পারে, তারপর হচ্ছে এক একজনের চালানোর ধরন এক এক রকম, সে এক রকম মাইলেজ পাবে। তো কেউ রাফ চালায়, কেউ বা জেন্টালি স্মুথলি চালায়। এখন আমি যেরকমই চালাই, আমি হচ্ছে স্মুথ তো চালাই, আবার রাফ চালাই না তা না, খুব কম, দেখা গেলো যে খুব ইমার্জেন্সি হলে তখন একটু রাফ চালাই, রাস্তা চালাই বলতে একটু তাড়াহুড়া করে চলে আসি। আমার এই গাড়িতে আমি 17,771 কিলো চালানো হয়েছে, এখনো গাড়ি রিজার্ভেই আছে, আমি রিজার্ভের ট্যাঙ্কিটা এখনো খালি হয় নাই। এখন কতটুকু চলবে সেটা ডিপেন্ড করে কতটুকু তেল আছে, অবশ্যই ভিতরে আমি নিজেও জানি না, দেখাও যাচ্ছে না, হয়তো নিচের দিকে আছে, অনার এভারেজ হয়তো বা 8-10 কিলো চলতেও পারে, আবার দেখা গেলো যে বন্ধও হয়ে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই সেটা। এখন যেখানেই আমার গাড়ি বন্ধ হোক না কেন, আমি ওইখান থেকে গাড়ি থামিয়ে আমাকে তেলটা ভরতে হবে, নাহলে আমি গাড়ি চালাতেও পারবো না, যেহেতু রিজার্ভের দেওয়া আছে। আরও কিছু ডিপেন্ড করে মাইলেজটা কম বেশির, যেমন আপনার চেনটা যদি লুজ থাকে, আর যদি গাড়ির চাকা আর প্রেশারটা যদি কম থাকে, তাহলে আপনি মাইলেজ অন্যরকম পাবেন, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। বেসিক্যালি আমাকে আর একটা কারণও আছে যে আমার এই গাড়িটার মাইলেজটা টেস্ট করার, সেটা হচ্ছে আমি যখন ঢাকা থেকে দিনাজপুরে ট্যুর দিয়েছি, ওই সময় গাড়ির একদম ফুল করে নিয়ে আমি অলমোস্ট 600 কিলো চালাইছি। অবশ্য সেটা এখান থেকে প্রায় 4 মাস আগের কথা, 4-5 মাস, আরও বেশি হবে, 5 মাস বা 6 মাস এসে। তো তখন একরকম কন্ডিশন ছিল, তখন অবশ্য সার্ভিসিং করে গিয়েছিলাম, আর এখনকার কন্ডিশনটা আলাদা, এখন অনেকদিন যাবো সার্ভিসিং করাও হয় না। তারপরও আমি চাচ্ছি যে বেসিক্যালি সার্ভিসটা করার আগে আমি এই একটা টেস্ট করিয়ে যাই। আবার রিজার্ভের তেল এখনো শেষ হয় নাই, তারপরও সাথে নিয়ে তেলটা ক্যারি করতে হচ্ছে, এটা অবশ্য ক্যারি করাটাও ঠিক না, অনেক ধরনের অনেক ইস্যু থাকে রাস্তাঘাটে, যদি পুলিশ বা কেউ আটকায় জিনিসটা অবশ্য খারাপই দেখাবে, যেহেতু আমি ইউটিউবার সেখানে আমাকে হয়তো বা ছাড় দিতে পারে।
আসলে কাজটা কেউ করে না, যেহেতু খোলা তেল ক্যারি করাটাও একটা অপরাধ। কারণ এখনকার যে সিচুয়েশনটা ভালো না। মাইলেজ টেস্ট করার আরও একটা রিজন আছে, সেই রিজনটা হচ্ছে আপনারা অনেকেই হয়তো বা দেখছেন আমার চ্যানেলের যে পুরাতন ভিউয়ার্সরা আছে, যে আমি আমার গাড়ির টায়ারটা চেঞ্জ করছি, আমার চাকাটা চেঞ্জ করা হয়েছে, পিছনের চাকাটা যা আছে তাই, সামনের চাকাটা 100 সেকশনের লাগানো। তো অনেকেই বলছেন ভাই মাইলেজ কেমন পাচ্ছেন, সেই হিসাবে এখন অবশ্য একটা টেস্ট হয়ে যাবে যে মাইলেজ কেমন দেয়। অবশ্য আবারই এত চেঞ্জ হবে না, খুব বেশি হলে 1-2 এদিক সেদিক হইতে পারে, তারপরও আমি শিওর না। আর হচ্ছে আমি তো অনেকদিন টায়ারের জেল ইউজ করি নাই, চাকার ভিতরে একটা ব্রেক ঢুকছে, তো তখন বাধ্য হয়ে সেটা আমাকে জেল ভরতেই হয়েছে পিছনের চাকায়। আমি যতটুকু জানি যে জেল ভরলেও নাকি কিছুটা মাইলেজ ডাউন করে, তা আমার সঠিক ধারণা নেই এই বিষয়ে, তারপরও দেখা যাক। এটা আমি এক হিসাবে চেক করাও হয়ে যাবে যে আমি এখন মাইলেজ কত পাবো, যেহেতু চাকাটাও চেঞ্জ করা হয়েছে, যেহেতু টিমসনের টায়ার ইউজ করি, তো চাকাটাও হচ্ছে মিলিটারি স্ট্রিটের টায়ারটা, মিলিটারি স্ট্রিটার লাগানো হয়েছে, ওইভাবে স্কিড করা যায় না। আর আগের চাকা অবশ্য হিউজ পরিমাণে সেটা স্কিড করতো, কোনো রকম যদি আমি একটু হার্ড ব্রেক করতে যাই পায়ের চাকায় বা সামনের চাকা বাঁকা হয়ে যায়, পেছনের চাকার অবশ্য একটু স্কিড করে আগের মানে স্টক টায়ারে যেটা। অবশ্য আমি এইটাতে এখন পর্যন্ত সেই প্রবলেমটা পাই নাই। সেদিন এমন অবস্থা গিয়ে তেলটা শেষ হয়েছে, গতকালকেই তেলটা ভরছি, তো ঠিক ক্যামেরাটা নিয়ে বের হয়েছি শুট করবো। হ্যাঁ, ঠিক এই জায়গায় এসে আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে। ফুল ট্যাঙ্কের তেলে আমি 436 কিলোমিটার চালাতে পারছি, একদম কিলোমিটার চালাইছি আমি ফুল ট্যাঙ্কে দিয়ে, যেহেতু আমার দৈনন্দিন রাফ ইউজ করা হয়। তো যাই হোক, আজকে আমি 1 লিটার তেল ভরলাম একদম জিরো করে, মানে ট্যাঙ্কি একদম খালি করে। তো 436 আমি এখন জিরো করে ফুটতেছি। আচ্ছা, এখন থেকে আমি এই 1 লিটার তেলে আমি অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমি সেটা ট্রাই করে দেখবো আজকে। আজকে বলতে আমার দৈনন্দিন কাজে যতটুকু কাজের সময় ব্যয় হয়, যতটুকু চালানো হয়, আমি এতটুকু আমি দেখবো যে আমার 1 লিটার তেলে আমি কতদিন বা কত কিলোমিটার আমি চালাচ্ছি। তো 1 লিটার তেল ভরলাম, প্লাস হচ্ছে গাড়ির ট্রিপ এ জিরো করে দিলাম। এখন দেখা যাক যে 1 লিটার তেলে আমি কতটুকু চালাতে পারি আমার দৈনন্দিন কাজের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, চলেন শুরু করা যাক। তো যাই হোক, আমি পরে শেষে মোবাইলে ভিডিওটা শুট করি। 1 লিটার তেল দিয়ে এখন পর্যন্ত 17.4 চালানো হয়ে গেছে, আরও 1 লিটার তেল কিনে রাখতে হবে, যেহেতু আমার এটাকে ফুল খালি করতে হবে। তো আমি জানি না যে আমার 1 লিটার তেল দিয়ে কতটুকু যাবে, 40 যেতে পারে বা 45 বা 50, আমি শিওর না। তো আজকে হয় লাঞ্চে না, হ্যাঁ লাঞ্চে ফেরার পথে, বাসায় ফেরার পথে অবশ্যই 1 লিটার তেল নিয়ে। ৪২.৭,
এর ভিতরে শেষ হয়ে গেল। এক লিটার তেলে মাইলেজ পেলাম হচ্ছে 42.7। আচ্ছা, আমি আবারও অবশ্যই এটা ট্রাই করব। ট্যাঙ্কি একেবারেই খালি। যাই হোক, এখন আমি আপনাদের সুবিধার্থে আমি আবারও 1 লিটার তেল ভরে নিচ্ছি। আমি আবারও ট্রাই করব, দেখবে অ্যাকচুয়ালি এটার মাইলেজ টাইম কত পাচ্ছে। দেখতে পাচ্ছেন যে 1 লিটার তেল আমি আবার ভরে ফেললাম। আচ্ছা, এটা এখন আমি আবার টেস্ট করব যে আমি আমার 1 লিটার তেল আমি আবার কত পাচ্ছি। আবারও 1 লিটার তেল ভরলাম, ভরে আবারও দেখব যে আমি মাইলেজটা কত পাই। তো এখন আমি আবার ওডোমিটারটা জিরো করে দিই, ট্রিপ ওয়ানটা জিরো, এটা জিরো করে দিছি। আচ্ছা, বিসমিল্লাহ, দেখা যাক এরপরে। এখন পর্যন্ত 3.1টা জিরো করে 1 লিটার তেলে আমি মাইলেজ পেলাম হচ্ছে 42.7। এটা অ্যাকসেপ্টেবল না আমার গাড়ির ক্ষেত্রে, কারণ আমি গাড়িটা সার্ভিসিংয়ে পাঠাবো। কী কী সমস্যা আছে সেটা সার্ভিসিংয়ে পাঠানোর পরে আমি বুঝতে পারবো যে এটার মাইলেজটা এত কম হওয়ার কারণটা কি। তো আমি যেখানে লাস্ট সার্ভিসিং করাইছিলাম ওদের কাছে নিয়ে যাব, আর আমাকে এটার সলিউশনটা করে দেবে যে কেন আমি এত কম মাইলেজ পাচ্ছি। যেখানে আমি দিনাজপুরে, অবশ্য দিনাজপুরের ট্রিপটা ছিল অনেক লং, ঢাকা সিটির বাইরের, সেটা একাধারে চালানোর ক্ষেত্রে মাইলেজটা একটু বেশি পাওয়া যায়। তখন আমি ফুল ট্যাঙ্কিতে 600 কিলোমিটার পাইছি, অনেস্টলি 600 কিলোমিটার পাইছি ফুল ট্যাঙ্কি রিজার্ভ করার, মানে ফুল ট্যাঙ্কি ইউজ করার পরও আমি 600 কিলোমিটার পাইছি। সেখানে যদি 12 লিটার তেল হয় 5 12 60, অফরোডিং ছিল নানান, আর ঢাকা বগুড়া যে রোডটা, ঢাকা বগুড়া মহাসড়কে তো এমনিতেই কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তারপর আমি সেখানে পেয়েছি 50+, আর রিজার্ভও আমি তখন ফুল খালি করতে পারিনি, 600 পাইছি। তো আমি ধরছি যে ওটার মাইলেজটা বেশি পাওয়া যাবে, কারণ ওরা এত দূর জার্নি করতেছি, সেক্ষেত্রে মাইলেজটা বেশি পাওয়াটাই স্বাভাবিক। তো আমি এরপর একটা সার্ভিসিংয়ে যাব, গাড়িটাকে সার্ভিস পাঠাবো। সার্ভিস করার পরে আমি আবার একটা মাইলেজ টেস্ট করব যে দেখব পার লিটারে কত কিলোমিটার মাইলেজ পাচ্ছে পরের বার। তো এরপরে একটা ভিডিও আসবে, সেটা হচ্ছে সার্ভিসিংয়ের, আমি কি সার্ভিস করাইলাম সেটার একটা ভিডিও আপনারা দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথেই থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, পিস।